আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নাম জয়েশ কুমার, বয়স 5। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু এই জয়েশ এখন বলিউড স্টারদের প্রথম চয়েস হয়ে উঠেছেন। শাহরুখ থেকে সল্লু ভাই, অক্ষয় কুমার থেকে কুমার শানু, পুরো মুম্বাই পাড়া এখন প্রবল জ্বরে আক্রান্ত, আর সেই জ্বরের নাম ছোটে ভগবান। যে ভগবান মঞ্চে আসেন আশীর্বাদ নিতে নয়, আশীর্বাদ দিতে, যার সঙ্গে সেলফি তোলার জন্য কিউতে দাঁড়াতে হয় হিমেশ রেশমিয়াকেও। 5 বছরের কোনো শিশুর গান বা নাচের প্রতিভা আজকের পৃথিবীতে নতুন কিছু নয়, এর আগেও বহু রিয়েলিটি শোতে সেই ছোট্ট প্রতিভাদের আমরা দেখেছি। কিন্তু 5 বছরের এই বিস্ময় প্রতিভা সত্যি একটা অ্যাটম বোম। শুধু গান গাওয়া নয়, যেভাবে প্রতিটা গান জয়েশ মঞ্চে ডেলিভার করে, সেখানে তাকে সঙ্গীত শিল্পী না বলে সম্পূর্ণ একজন পারফর্মার বলাই সব থেকে সঙ্গত। শুধু গান গাওয়াই নয়, সব থেকে আশ্চর্য 5 বছরের একটা শিশুর কমেডি সেন্স, সাধারণ কথাবার্তায় বা নিজের পরিবেশনার মধ্যেও সেই রসবোধকই মারে। কুমার শানুর সামনে দাঁড়িয়ে পারফর্ম করছে শানুর গোল্ডেন টাইমস এর গান, অথচ তার মধ্যে বিন্দু মাত্র সংকোচ নেই, কোন রকম নার্ভাসনেস এর চিহ্ন মাত্র নেই। যার গলার অক্টেভ শুনে বিচারকদের চোখ কপালে ওঠার জোগার, অথচ কঠিন কঠিন সুরের মারপ্যাচ তার কাছে যেন একেবারেই ছেলে খেলা। কি মনে হচ্ছে, বাড়িয়ে বলছে? একটুও নয়, যে কোনো দিন সারেগামাপা লিটল চ্যাম্পস খুললেই দেখা দেবেন ছোটে ভগবান। অ্যামিটি গ্লোবাল স্কুলের ছোট্ট জয়েশের মুখে হনুমান চালিসা শুনে বড় বড় বিচারকদের যা অবস্থা হয়েছিল তা থেকে বোঝাই যায় এ ছেলে অনেক দূর যাবে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।